রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগেও কে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো ডাঙ্গা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌরী মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিল অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন সব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্যদিন চিতে ওর সখীদের সঙ্গে, একসময় আঙ্গুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নের জবাব এতকাল থমকে আছে, শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেও একা।